viewers, welcome back to my educational activities studies channel. আজকে নিয়ে চলে এসেছি একটি ছোট্ট ভিডিও প্রাক প্রাথমিক ক্লাসের, যেটা হচ্ছে কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র। এই বইয়ের আজকে আমি একটু ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। তাহলে আজকে এই ভিডিওটিতে আমি পাতা 1 থেকে 5 অবধি তোমাদের সাথে আলোচনা করব। কুটুম কাটাম 1 নম্বর পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, এই যে 1 নম্বর পৃষ্ঠা, এখানে লেখা আছে বিন্দুগুলো যোগ করি। তাহলে এই যে বিন্দুগুলি আছে সেগুলো কিন্তু সবটাই যোগ করতে হবে। তাহলে দেখে নাও কীভাবে যোগ করতে হবে, আমি একটা দুটো করে দেখাচ্ছি, তারপর কিন্তু তোমরা করে নেবে এইভাবে। তাহলে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কিন্তু পুরোটার মধ্যে দাগগুলি টেনে নেবে বিন্দুগুলো যোগ করে করে। এবার চলে যাব পরবর্তী 2 নম্বর পৃষ্ঠায়, যেটার মধ্যে আমরা দেখতে পাবো এই যে 2 নম্বর পৃষ্ঠা কুটুম কাটুম পৃষ্ঠা 2, এর মধ্যে লেখা আছে দেখো বিন্দুগুলো যোগ করি এবং পাশের ছবির সঙ্গে মিল খুঁজি। তাহলে বিন্দুগুলো তোমরা যোগ করে দাও ঠিক এইভাবে। বিন্দুগুলো যোগ করার পরে তোমরা দেখতে পাবে যে এই ছবিটার সাথে কিন্তু এই ছবিটার কিন্তু হচ্ছে মিল। তাহলে এটা আমরা কি করব, এইভাবে ধরে নাও তীর চিহ্ন দিয়ে মিল খুঁজে জুড়ে দেব। এবার দ্বিতীয়টা এইভাবেই বিন্দুগুলি যোগ করতে হবে, তৃতীয়টা বিন্দুগুলি যোগ করতে হবে, এটা বিন্দুগুলি যোগ করতে হবে, আর এটাও বিন্দুগুলি যোগ করতে হবে, সেটা আমি করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে যোগ করার পরে তোমরা দেখতে পাবে যে এই ছবিটার সাথে কিন্তু এই ছবিটার মিল হচ্ছে, তবে এটাকে এইভাবে মিল করে দেবে। তারপরে তৃতীয়টা আমরা পর্বতের মতো দেখতে পাচ্ছি, তাহলে এটাকেও ঠিক এইভাবে বিন্দুগুলি জুড়ে দিয়ে তোমরা দেখতে পাবে যে ডান দিকে এই যে পর্বতের মতো আমরা এটাই দেখতে পাচ্ছি, তাই এটার সঙ্গে কিন্তু এটার মিল হয়ে যাবে। তাহলে এটার সাথে কিন্তু আমরা এইভাবে এটার মিল করে দেব। এবার দেখতে পাচ্ছ এই যে দাগ কাটা এর সাথে মিল হবে, তাহলে বিন্দুগুলি প্রথমে জুড়ে দেব, তারপরে এর সাথে মিল করে দেব। তাহলে দেখো এটার সাথে এইভাবে মিল করে দেব। এবার এটা রইল, তাহলে এটা দেখো এর মতো এটা আছে, এর সাথে এটা মিল করে দেব, তার আগে বিন্দুগুলি কিন্তু জুড়ে নেব। ঠিক আছে, বিন্দুগুলি জোড়ার পরে এটার সাথে আমরা কিন্তু এটার মিল করে দেব। ঠিক আছে, এবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 3, যেটাতে লেখা আছে বিন্দুগুলি যোগ করো। তাহলে ঠিক আগে যেভাবে যে বিন্দুগুলি যোগ করেছিলে ঠিক এইভাবেই এইগুলো বিন্দুগুলি তোমাদের কিন্তু যোগ করে দিতে হবে। তাহলে আমি তোমাদের যোগ করে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেইভাবেই যোগ করতে হবে তোমাদেরকেও। তোমরা কিন্তু এইভাবেই তোমরা মেলাবে, এই বিন্দুটার সাথে এটা মেলাবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, একটা একটা করে তোমরা বিন্দুগুলি এইভাবে কিন্তু মেলাবে, দেখবে খুব সুন্দরভাবে মিলে যাবে। তাহলে তোমরা এই বিন্দুগুলি যদি যোগ করো তাহলে তোমরা দেখতে পাবে একটা ঘরের মতো, আর এটা যোগ করে তোমরা দেখতে পাবে একটা খুব সুন্দর গাছ। তাহলে তোমরা দেখতে পাবে এটা খুব সুন্দরভাবে বিন্দুগুলি যোগ হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমাদের বিন্দুগুলি যোগ করে নিতে হবে। এবার চলে যাব পরবর্তী পাতায়, 4 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাবো এখানে লেখা আছে যে বিন্দুগুলো যোগ করি খাদ্য ও খাদক সম্পর্কে জানি। তাহলে এখানে বিন্দুগুলি যোগ করব, যোগ করার সাথে সাথেই আমরা জানব যে কোন প্রাণী কি খায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে কুকুর, বেড়াল, খরগোশ, শের, আর এখানে আছে টিয়া পাখি। তাহলে আগে বিন্দুগুলি তোমরা ঠিক এইভাবে যোগ করতে থাকবে,
বিন্দুগুলো যোগ করতে করতে এই প্রাণীটা মানে কুকুরটা ঠিক নিজের খাদ্যের কাছে, নিজের খাবারের কাছে পৌঁছে যাবে। তখন তোমরা জানতে পারবে যে কুকুর কি খায়। এইভাবেই কিন্তু সব বিন্দুগুলি জুড়ে দিতে হবে। দেখবে এখানে আছে কিন্তু একটা হাড়, তাহলে কুকুর হাড় খায়, ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু বেড়ালটাও যোগ করতে করতে তোমাদের আসতে হবে, যোগ করতে করতে। তাহলে দেখবে বেড়াল কি খায়, মাছ। তাহলে বেড়ালের খাওয়া হচ্ছে মাছ। এইভাবে খরগোশটাও তোমাদের করে করে আসতে হবে। তখনই তোমরা দেখতে পাবে যে খরগোশ খায় গাজর। এবার শেরটা করে আসতে হবে, এইভাবে জুড়ে জুড়ে আসতে হবে। শেরেরটা বিন্দুগুলো যোগ করে করে আস্তে আস্তে দেখবে যে এখানে আছে হরিণ। তাহলে শের মাংসাশী প্রাণী খায়, যেমন হরিণ। এবার টিয়া পাখির বিন্দুগুলো যোগ করতে করতে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে এখানে একটা আছে লঙ্কা। তাহলে টিয়া পাখি লঙ্কা খায়, ঠিক আছে? আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার চলে যাব পরবর্তী পৃষ্ঠা, যেটা হচ্ছে 5 নম্বর পৃষ্ঠা। এখানে বলেছে বিন্দুগুলো যোগ করি। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মৌমাছি, মৌমাছির এটা হচ্ছে মধু রাখার ঘর, ঠিক আছে? এটা হচ্ছে মৌচাক, এর সাথে হয়ে গেছে। এবার দেখো এটা ফুল, আর এখানে আছে মৌমাছি। তাহলে ফুলের রস মৌমাছি খায়। তাহলে এটা এইভাবে যোগ করে দাও বিন্দুগুলি, খুবই সুন্দরভাবে এগুলো যোগ করে দেবে, খুবই সহজ, খুবই সুন্দরভাবে তোমরা জানতেও পারবে সব কিছু। এখানে দেখো পাখির বাসা আছে, তার মধ্যে ডিম আছে, তাহলে পাখি এখানে আছে। তাহলে এই পাখি বাসার সাথে এইভাবে কিন্তু বিন্দুগুলি যোগ করে দেবে, তাহলে ঠিক দেখবে পাখির বাসা পাখির সাথে হয়ে গেল। এবারে দেখো এখানে একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে এই বিন্দুগুলো যোগ করে দিলে ঘুড়ির সাথে হয়ে গেছে। এবার দেখো এখানে একটি মেয়ে, এর হাতে কী আছে, এর হাতে আছে বেলুন। তাহলে এই বেলুনের বিন্দুগুলি যোগ করে দিলে তাহলে দেখতে পাবে যে মেয়েটি হাতে একটা বেলুন আছে। তাহলে এই 5 পৃষ্ঠা পর্যন্ত আজকে হয়ে গেছে। এবার 6 পৃষ্ঠা থেকে আমি পরবর্তী ভিডিওটিতে আপলোড করব। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, আর চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে সর্বপ্রথম আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।